রাহুল খুবই দুরন্ত ছেলে, ও সবসময় কোনো না কোনো গণ্ডগোল করেই থাকত। তোমরা সবাই হোমওয়ার্কের খাতা বের করো। আর মিস রাহুলের কাছে এলো। রাহুল, প্রত্যেক দিনের মতো তুমি আজও নিশ্চয়ই হোমওয়ার্ক করনি। না মিস, আমি করেছিলাম। আসলে কি হয়েছিল, আমি যখন স্কুলে আসছিলাম তখন আমার বই একটা কুকুর নিয়ে নেয় আর সেটা নিয়েও পালিয়ে যায়। আমি ওকে অনেক ধরার চেষ্টা করেছি কিন্তু ধরতে পারিনি। আবার একটা মিথ্যে কথা, রোজ একই জিনিস করছো, বাইরে যাও, কান ধরে দাঁড়িয়ে থাকো। রাহুল খুবই আনন্দের সাথে ক্লাসের বাইরে চলে গেল আর কান ধরে দাঁড়িয়ে পড়ল। রাহুলের টিচার ওকে শাস্তি দিয়েছে কিন্তু রাহুল খুব খুশি। চলো, ভালোই হয়েছে, এখন এই টিচারদের আর বকবকানি তো শুনতে হবে না আমায়। স্কুল ছুটি হওয়ার পর রাহুল ওর বন্ধুর সাথে হাসতে হাসতে খেলতে খেলতে বাড়ির দিকে রওনা হলো। ও নিজের ব্যাগ থেকে একটা বোতল বের করলো। এই দেখ আমার কালেকশন। তুই পোকা জমাস? হ্যাঁ, দেখ একবার কত সুন্দর এগুলো। এটা বাইরে বেরিয়ে যাবে না তো? যদি ঢাকনা খুলে দিই তাহলে বেরিয়ে যাবে। কিন্তু এই পোকাগুলোকে তুই ধরিস কি করে? নিজের হাত দিয়ে, আর কি করে ধরবো পোকা? আরে আমি বলছিলাম, তোর ভয় লাগে না? একদমই না, আমি তোর মতো অত ভীতু নাকি। দাঁড়া আমি তোকে দেখাচ্ছি। রাহুল মাটির ওপর এদিক ওদিক দেখতে লাগলো। ও একটা ছোট্ট পোকা দেখতে পেল। ওই দেখ আমি এটাকে ধরবো। রাহুল খুব আস্তে আস্তে ওই পোকাটার কাছে গেল আর তাড়াতাড়ি ওটাকে ধরে ফেললো। দেখলি? আর তখনই ওর পায়ে কিছু একটা ঠেকলো। এটা আবার কি? দুজনে মিলে ওই জায়গাটা ঘুরতে লাগলো। এ তো দেখছি এক পুরনো পেন্সিল, কোনো ব্যাপার নয়, আমি রেখে দিচ্ছি। রাহুল ওই পেন্সিলটাকে নিজের পকেটের মধ্যে রেখে দেয় আর নিজের বাড়ির দিকে রওনা দেয়। রাহুল নিজের বাড়িতে পৌঁছায়। ঘরে আসতে এত দেরি হলো কেন? তোর বাড়িতে ঢোকার আগে তোর নামে কমপ্লেন চলে আসে। মা, আজকেও নিশ্চয়ই তুই তোর হোমওয়ার্ক করিসনি? মা করেছিলাম, হোমওয়ার্ক কুকুর নিয়ে চলে গেছে। আবার বাহানা দিচ্ছিস? আর কোনো কথা শুনবো না, এবার থেকে তুই যতক্ষণ না ঠিক করে হোমওয়ার্ক করছিস তোকে আমি কিচ্ছু খেতে দেব না। খালি পেটে হোমওয়ার্ক কর। রাহুল বাধ্য হয়ে বই খাতা বের করে। মা, আমার কাছে পেন্সিল নেই, আমি হোমওয়ার্ক কি করে করব? অত শত আমি জানি না, এই তো দুদিন আগে আমি তোকে অতগুলো পেন্সিল কিনে দিলাম। যেভাবেই হোক নিজের হোমওয়ার্ক কমপ্লিট কর। রাহুল ভাবতে শুরু করে। আরে হ্যাঁ, আজকে তো আমি একটা পেন্সিল পেয়েছি। রাহুল ওই পেন্সিলটাকে বের করে নিজের রুমাল দিয়ে মুছে পরিষ্কার করে আর শার্প করে। আরে আমার খুব খিদে পেয়েছে, কিন্তু এখন এই হোমওয়ার্ক করতে হবে আমায়। যখনই ও নিজের বই খাতা খোলে পেন্সিল সমস্ত হোমওয়ার্ক আপনা আপনি করতে থাকে। আরে সব কি হচ্ছে, এই পেন্সিলটা দেখছি সব হোমওয়ার্ক করে দিচ্ছে। হোমওয়ার্ক শেষ হতেই পেন্সিলও থেমে গেল। এবার আমি বাকি সব হোমওয়ার্ক গুলো একে দিয়ে করাবো। আর রাহুল বাকি সব বই খাতা খুলে রাখলো আর দেখতে দেখতে সমস্ত হোমওয়ার্ক কমপ্লিট হয়ে গেল। আরে বাহ, আমার তো দেখছি সব হোমওয়ার্ক হয়ে গেছে। মা মা আমায় খাবার দাও, আমি সব হোমওয়ার্ক কমপ্লিট করেছি। এত তাড়াতাড়ি? হ্যাঁ, আমার হাতে জাদু আছে। যাক, তুই অন্তত হোমওয়ার্কটা তো করেছিস। পরের দিন রাহুল নিজের হোমওয়ার্ক নিয়ে স্কুলে গেল। সবাই নিজের হোমওয়ার্ক বের করো আর তুমি ক্লাস থেকে বাইরে যাও আর শাস্তি। কিন্তু আমি আমার হোমওয়ার্ক করেছি। কি সত্যি? এই দেখুন আপনি। টিচার রাহুলের হোমওয়ার্ক দেখে অবাক হয়ে গেল। খুব ভালো হয়েছে রাহুল, খুব ভালো। রাহুলও খুব খুশি হলো। ক্লাস শেষ হতেই পরের সায়েন্স টিচার ক্লাসে এলেন। উনি ছাত্রদের কাছ থেকে হোমওয়ার্ক চাইলেন। হোমওয়ার্ক দেখাও সবাই। এই নিন স্যার, আমি আমার হোমওয়ার্ক করেছি।
সায়েন্স টিচার খুব অবাক হলেন, কিন্তু ওনার মনে হলো নিশ্চয়ই কোনো গণ্ডগোল আছে। খুব ভালো, যদি তুমি তোমার হোমওয়ার্ক করে থাকো তাহলে এটা বলো যে বৃষ্টি কি করে হয়। আসলে মানে, রাহুল ফেসে গিয়েছিল, আমি সবকিছু ভুলে গেছি। তাই নাকি? মাকে গিয়ে বলো কাল থেকে যেন তোমায় বাদাম খাওয়ায়। আর আমি এটাও জানি যে এই হোমওয়ার্ক তুমি নিজে করনি। রাহুল খুব ভয় ভয় আছে। আর এবার অঙ্কের ক্লাস শুরু হলো। আরে বাহ রাহুল, তোমার তো সব অঙ্ক ঠিক হয়েছে। এসো এবার এই সব অঙ্ক বোর্ডে করে দেখাও। আসলে ম্যাম, ম্যাম আমার চকে অ্যালার্জি আছে, আমি বোর্ডে লিখতে পারবো না। ঠিক আছে, তাহলে নিজের খাতাতেই করে দেখাও। রাহুল খাতায় সলভ করবার জন্য বসে পড়ল, কিন্তু কি করবে বুঝতে পারছিল না। তুমি তো কিচ্ছু পারছো না, আমি জানতাম তুমি এই সব অঙ্ক অন্য কারোকে দিয়ে করিয়েছো। এখন তোমার ডেইলি বুকটা নিয়ে এসো আর কালকে মাকে দিয়ে সিগনেচার করিয়ে নিয়ে আসবে। রাহুলের সমস্ত উৎসাহ শেষ হতে থাকল। রাহুল বাড়ি পৌঁছে ওর মাকে সমস্ত ঘটনা বলতে লাগলো আর কাঁদতে শুরু করলো। বাবা রাহুল, তোমার কিন্তু নিজের কাজ নিজেরই করা উচিত। হ্যাঁ মা, এবার থেকে আমি সব হোমওয়ার্ক নিজে করব। তারপর থেকে রাহুল নিজের সমস্ত হোমওয়ার্ক নিজেই করত। আর টিচার যখন কোনো প্রশ্ন করতেন, রাহুল সেই সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দিত। বলো তো বৃষ্টি কি করে হয়? বৃষ্টি জল চক্রের সাহায্যে হয়। রাহুল সেই ম্যাজিক পেন্সিলটাকে মাটির তলায় পুঁতে দিল, কারণ ও ওর শিক্ষা পেয়ে গিয়েছিল। কারণ ওর পড়াশোনা আর হোমওয়ার্ক নিজেকেই করতে হবে। এইভাবে ম্যাজিক পেন্সিল রাহুলকে পড়াশোনা করার পথ দেখায়। আর এবার থেকে রাহুল ক্লাসে ফার্স্ট হতে থাকে। হাই, আমি শাইনি। যদি তোমরা আমাকে এভাবেই দেখতে চাও তাহলে এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করো। আর হ্যাঁ, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।